বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমি গতকালকে আপনাদের জন্য একটা বাইন্যান্সের একটা অফার দেখাইছিলাম, সেটা হচ্ছে ব্যাপ টোকেন নিয়ে। আজকে আমি আরেকটা অফার দেখাই দিব আপনাদেরকে, যেটা থেকে আপনারা পার ডে $5 থেকে $10 মতো ইনকাম করতে পারবেন। অফারটা অনেক দিন আছে এবং সেটা আপনারা বাইন্যান্স থেকে করতে পারবেন, কোনো ফাও কথা না। আপনার আপনাদের সামনে দেখাবো, বাইন্যান্সের একটা ইয়া চলতেছে, একটা অফার চলতেছে। আপনারা যারা বাইন্যান্স অ্যাকাউন্ট ইউজ করতেছেন তারা হয়তো বা দেখছেন অফারটা, এই যে HFT, ঠিক আছে, যে বাইন্যান্স লঞ্চ পুল একটা ইয়ে আছে। সো এটা আপনারা এখানে একটা অফার চলতেছে, এখানে আপনারা স্টেকিং এর মাধ্যমে ইনকাম করতে পারবেন। সো কিভাবে করবেন সবকিছু আপনাদেরকে A to Z বোঝানোর চেষ্টা করব। সো ধীরে সুস্থিরে দেখার বোঝার চেষ্টা করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং বাইন্যান্স থেকে পরবর্তীতে ইনকামটা করতে পারবেন। সো গতকালকে আমি আপনাদেরকে আমি একটু সময় নিতেছি আপনাদেরকে আপনাদের ইম্পর্টেন্ট একটা ইয়া বিষয় বলতেছি, সেটা হচ্ছে গতকালকে আমি কিন্তু আপনাদের জন্য একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে কিন্তু ব্যাপ টোকেনটা কিভাবে নিবেন সেটা নিয়ে আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে। সো আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই এটা কি করবো বা না, এরকম আপনারা অনেক কমেন্ট করছেন। আমি আমার মেইনটাতে ঢুকে নিচ্ছি। এই যে এখানে ব্যাপ টোকেনটা আছে, এটা হচ্ছে নন ফাঞ্জিবল টোকেন, ঠিক আছে, বাইন্যান্সের একটা টোকেন, ভেরিফাইড বাই বাইন্যান্স, দেখতে পাচ্ছেন। এটার টোকেনটার প্রাইস কিন্তু অনেক অনেক উপরে উপরে, এটা হচ্ছে বাইন্যান্সের। আপনাদের বাইন্যান্স যারা ইউজ করতেছেন, বাইন্যান্সের অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে এটা দিয়ে পরবর্তীতে আবার রিকভার করতে পারবেন। এটা হচ্ছে মেইনলি বিষয় হচ্ছে NFT হচ্ছে নন ফাঞ্জিবল টোকেন, যারা NFT সম্পর্কে জানেন তারা বুঝবেন। এটা হচ্ছে আপনি যে বাইন্যান্সের একজন ওনার, এই বাইন্যান্সটার মালিকটা যে আমি, সেটার একটা ওনারশিপ হিসেবে আমাকে এটা আইডেন্টিটি হিসেবে ব্যবহার করা হবে এটা, এবং আমি পরবর্তীতে এটা সেল করতে পারবো। এখন এটা সেল করা যাচ্ছে, বাট আমি এটা নিয়ে আপনাদের ডিসকাস করব না, তাহলে আপনার বিক্রির জন্য পাগল হয়ে যাবেন। বাট একটা সময় আসলে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। সো এখন কথা হচ্ছে যে আপডেট আজকে আমি আপনাদেরকে দেখাবো, এই আপডেটটা থেকে আপনারা পার ডে $5 থেকে $10 মতো ইনকাম করতে পারবেন অনায়াসে, ঠিক আছে। আমি আপনাদেরকে রিসেন্ট কিছুদিন আগে কিন্তু স্টেকিং অনেকগুলো প্ল্যাটফর্ম দিয়েছিলাম যেখান থেকে আপনারা স্টেকিং এর মাধ্যমে ইনকাম করছেন। সো আজকে দিব হচ্ছে, এটা হচ্ছে বাইন্যান্সের, এটা কিন্তু একটা আপডেট চলতেছে। সো বাইন্যান্সে যখন ঢুকবেন অবশ্যই আপনার ভেরিফাইড থাকতে হবে অবশ্যই। সো এখান থেকে আপনার উপরে যখন দেখবেন, এখানে স্ক্রল করবেন, দেখতে পারবেন এখানে HFT একটা ইয়ে আছে, এই যে HFT আমি নাড়াইতেছি, এই যে এই যে এটা প্রথমে আছে HFT, যে এখান থেকে আপনারা যেটা নড়তেছে এখান থেকে আমরা যে HFT যেটা আছে এটাতে ঢুকবো। সো এটার প্ল্যানটা কি সেটা আমি একটু ডিসকাস করি এবং আমি আপনাদেরকে লাইভ দেখাই দিব কিভাবে করবেন না করবেন সবকিছু আপনারা বুঝতে পারবেন। সো এই যে এখান থেকে লিখছে ইন্ট্রোডিউসিং হ্যাশ ফলো HFT অন বাইন্যান্স লঞ্চ পুল ফ্রম HFT বাই স্টেকিং BNB অ্যান্ড BUSD। মেনলি বিষয় হচ্ছে এখানে BNB এবং BUSD আপনাদের কিছু পরিমাণের প্রয়োজন পড়বে, আগে একটু দেখেন তারপর বোঝার চেষ্টা করেন। তারপর হচ্ছে ফেলো বাইন্যান্সিয়ান্স, বাইন্যান্সিয়ান্স ইজ এক্সাইটেড টু অ্যানাউন্স দ্য 31 প্রজেক্ট অন, মানে এই মাসে প্রজেক্ট অন বাইন্যান্স লঞ্চ পুল হ্যাশ ফলো, মানে HFT ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ কানেক্টিং ট্রেডার উইথ প্রফেশনাল মার্কেট মেকার্স। User will be able to stake their BNB and BUSD into separate pool to farm HFT token over apnar 30 din pacchen with farming starting from 2022 11/1 theke shuru hoyeche UTC. Binance will then list HFT into the innovation zone at 2022 11/7, thik ache, eta apnara 2011/7 porjonto maybe e korte parben. Tarpor hocche UTC and open trading with HFT BTC HFT BUSD and HFT USDT trading pair. HFT launch pool details এখানে কিছু বিষয় বলে দিছে। সো মেইন বিষয়টা হচ্ছে আপনাদের কি প্রয়োজন পড়বে, আমি এত পেঁচারা যাচ্ছি না, আমি সহজ সরলভাবে বলি আপনাদেরকে। এই যে এখানে দেখেন সাপোর্টেড পুল, এখানে আপনাদের স্টেক BNB, তারপর হচ্ছে স্টেক BUSD পাচ্ছেন। এখানে স্টেক BNB যদি আপনারা ইয়া করেন, এই যে এত HFT ইন রিওয়ার্ড 80% পাবেন, আপনারা যত আপনার BNB স্টেক করবেন তার 80% পাবেন, আর এখান থেকে যদি BUSD স্টেক করেন এখান থেকে 20% পাবেন। স্টেকের বিষয়টা বলি, স্টেকটাই যদি করেন তাহলে কিন্তু আপনার টাকা কেটে যাবে না বা কেউ নিয়ে নিবে না। বাইন্যান্সের বিষয় বলতেছি, অন্য আদার্স প্ল্যাটফর্মের কথা বলতেছি, স্টেকিং এর বিষয়টা আপনারা কিন্তু টাকা টাকা এটা নেবে না, জাস্ট আপনি একটা কয়েন এয়ার করবেন, স্টেক করে রাখবেন এবং তার বিনিময়ে আপনি একটা নির্দিষ্ট সময়ের পরে আপনি সেটা মানে একটা প্রফিট পাবেন আর কি। সো আমি যেটা বলছি আপনাদেরকে যে আপনারা পার ডে $5 থেকে $10 ইনকাম করতে পারবেন, সেটার কারণটা কি আমি একটু পরে আপনাদেরকে বলি। এই যে HFT ফার্মিং ডিস্ট্রিবিউশন যে ইয়াটা আছে এখানে, এই যে বইলা দিছে, ডেটটাও দিয়ে দিছে, টোটাল ডেইলি রিওয়ার্ড কত সেটাও দিয়েছে, BNB পুল, তারপর BUSD পুল কত সেগুলো এখান দিয়ে দিছে, ঠিক আছে। আর অনেক কিছু এখান থেকে আপনারা যদি না বুঝতে পারেন এখানে পাবেন। এই যে প্রজেক্ট লিঙ্ক পাইতেছেন ওয়েবসাইট, এই যে আমরা যে HFTটা পাইতেছি সেটার এখানে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিছে, হোয়াইট পেপার দিছে, টেলিগ্রাম দিছে,
টুইটার দিছে, আমি আমি টুইটারটা একটু ফলো করে রাখি, অনেক সময় আপডেট আপডেট জানার জন্য আপনারা ফলো করে রাখবেন, তাহলে আপনার আপডেটগুলো জানতে পারবেন। আমি কিন্তু কাজটা করে আপনি আমি আপনাদেরকে দেখাই দিব, সো একটু অপেক্ষা, একটু ধৈর্য ধরেন। সুইচ টু অ্যাপ, সাইটটা মেবি ইয়া করতেছে, যাই হোক আমি ব্যাক করি, পরবর্তীতে ঢুকবো। সো আমি এখান থেকে এত নড়তেছে স্ক্যান, এইচএফটির মধ্যে আবার ঢুকবো। প্রথম এটা হচ্ছে এক নম্বরের মধ্যে পাবেন আপনারা, অলরেডি হয়তো ইউটিউবের মধ্যে অনেকেই দেখছেন হয়তো বিষয়টা। সো এই কয়েনটা না হচ্ছে এইচএফটি, আমরা স্টেকিং কিভাবে করব আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করব। আপনারা বিউএসডিতে স্টেক করবেন, বিএনবিটার প্রাইসটা আপ ডাউন হয়, সো আপ ডাউন হলে আপনাদের ওই যে আবার বলতেছি বিএনবিতে যদি স্টেক করেন আপনারা 80% পাবেন, বিউএসডিতে স্টেক করলে 20% পাবেন, এই যে এখানে দিয়ে দিছে। সো আমি যেটাতে ইচ্ছে সেটাতে একটাতে এইখানে মানে কাজটা করার জন্য আপনারা কি করবেন, এই যে এইখান থেকে এটাতে ক্লিক করবেন, এই যে কোনো একটা স্টেক বিএনবি বা সাপোর্টেড পুল, খুব ভালো করে দেখে নেন আপনারা, এখান থেকে স্টেক বিএনবি বা স্টেক বিউএসডি যেটাতে ইচ্ছা একটাতে ক্লিক করেন। একটাতে ক্লিক করার পরে আপনাদেরকে একটা ইয়া একটু রিডাইরেক্ট করবে একটা ইয়ার মধ্যে, একটা পেজের মধ্যে। সো এখান থেকে যে ফার্মিং দেখতে পারছেন, আমরা বিএনবিতে ক্লিক করছি, আমার কাছে বিএনবি নাই আপাতত, বিউএসডি আছে, এই যে দেখেন। সো কোনো প্যারা নাই, আমি আপনাদেরকে দেখাই দিব আপনাদের যে কোনো ডলার থাকলেই হবে, যে কোনো ক্রিপ্টো কারেন্সি থাকলেই হবে কিভাবে পাবেন, এখানে আনবেন, আমি আপনাদেরকে দেখাই দিব একটু পরেই, সমস্যা নাই, চিল করেন। সো এখান থেকে এই যে দেখেন আমাকে এখানে কি বলছে, এই যে এখান থেকে যদি আমি এই কয়েনগুলো যদি এখানে স্টেক করি আমাকে 30 দিনে কতটা এইচএফটি দিবে, আমাকে যে ফার্মিং পিরিয়ড টুডে এইচএফটি পুল রিওয়ার্ড আমাকে কতগুলো ইয়া দিবে সব কিছু এখান থেকে পাচ্ছেন। এই যে আমার টোটাল বিউএসডি হচ্ছে $2 মতো, আমি গতকালকে যেটা দেখাইছিলাম ব্যাপ টোকেনটা কালেক্ট করার সময় আমার $1 মতো গেছে এখানে। তো আমি এখানে স্টেক করতে পারবো, স্টেকের মাধ্যমে কিন্তু এই কয়েনগুলো কিন্তু এইচএফটি যে ইয়াটা আছে এটা কিন্তু কালেক্ট করতে পারবো। সো আমার কাছে বিউএসডিটা আছে, আর বিউএসডি না থাকলে আমি কিন্তু এখান থেকে বাইও করতে পারবো। সো আমি আপনারা এইভাবে দেওয়ার পর আপনাদের কয়েনটা আনার পর এখান থেকে স্টেকে ক্লিক করবেন, আপনাদের এটা হয়ে যাবে। এই যে দেখেন স্পট ব্যালেন্স কত আছে, আমি যদি ম্যাক্সে ক্লিক করি এবং এখান থেকে যদি পাস্ট ইউর পে আমি যদি এখান থেকে স্টেকে ক্লিক করে দিই, দেখেন আমারটা কিন্তু স্টেক হয়ে গেছে, দেখেন আমারটা কিন্তু স্টেকটা সাকসেসফুল হয়ে গেছে এবং পরবর্তীতে আমি এটা রিডেম করব, আমি কিন্তু আপনাদের সামনেই দেখাইছি। সো এখন আলোচনা করব হচ্ছে আপনাদের বিষয়টা, সেটা হচ্ছে যে আপনাদের কাছে যদি কয়েন না থাকে তাহলে কি করবেন। সাপোজ আপনার কাছে টিআরএক্স আছে, আমি আবার বলতেছি সাপোজ আপনার কাছে টিআরএক্স আছে, সেটা ট্রাস্ট ওয়ালেট হতে পারে বা আদার্স প্ল্যাটফর্মে হতে পারে। সো সেইখান থেকে এখানে আপনাদের আগে আনতে হবে, ডিপোজিটে যাবেন এবং ডিপোজিট থেকে এখানে ক্রিপ্টোটা যেটা চাচ্ছেন, সাপোজ আমি টিআরএক্সটা চাইতেছি, অনেকেই ইয়ার সম্পর্কে জানেন না, এটাকে অনেক জটিলভাবে দেখেন, বাইন্যান্সটাকে এত জটিল না। সাপোজ আপনি টিআরএক্সটাই নিতে চাচ্ছেন, এই যে টিআরএক্স এর রিসিভিং অ্যাড্রেসটা কপি করবেন, তার কাছে পাঠাবেন বা যার কাছে আছে তার কাছে পাঠাবেন। এখানে এখানে যখন পাঠাবে, পাঠানোর পরে আপনারা যেই ইচ্ছা যেই কোনো কয়েনে আপনারা সেটাকে কনভার্ট করতে পারবেন, আবার বলতেছি যে কোনো কয়েন আপনারা সেটা কনভার্ট করতে পারবেন। কনভার্ট করার জন্য এখানে মোর অপশনে যাবেন এবং এখান থেকে চলে যাবেন হচ্ছে কনভার্ট অপশনে। কনভার্ট কোথায় গেলি, এই যে কনভার্ট অপশনে যাবেন এবং আপনাদের মেইন যে ব্যালেন্সটা আছে সেটা এখানে দিবেন, ধরেন সাপোজ এখানে টিআরএক্সটা দিবেন, আর যেটাতে কনভার্ট করবেন সেটা দিবেন, সাপোজ বিটিসিতে কনভার্ট করবেন, এখান থেকে ম্যাক্সে ক্লিক করে প্রিভিউতে দিবেন, আপনাদের এটা ইয়া হয়ে যাবে মানে সোয়্যাপ হয়ে যাবে বা কনভার্ট হয়ে যাবে, তারপরে আপনি সেটা ইউজ করবেন আপনার কাজে যেটাতে ইচ্ছা আর কি। সো সিম্পল বিষয়, তো ওরকম জটিলভাবে নেবেন না এটাকে। আর এরকম এখানে অফার চলতেছে অনেক, আগামীকাল হয়তো বা এখানে নিয়ে আরেকটা হয়তো বা আপনাদেরকে ভিডিও দিব। সো ততক্ষণ থাকেন সাথে এবং এটাতে অ্যাকাউন্ট খুলে চাইলে এখানে কিন্তু ইয়ে করতে পারেন। এই যে দেখেন আরেকটা অফার চলতেছে, আর্ন 7 বিউএসডি টোকেন ভাউচার, ঠিক আছে, এইগুলো নিয়ে আমি কিন্তু পরবর্তীতে ভিডিও দিব। আর এখান থেকে ইনস্ট্যান্ট ইনকাম করা যায়, প্যারা নাই, বাইন্যান্সকে বিশ্বাস না করলে আর কিছুকে বিশ্বাস করতে পারবেন না। আল্লাহ হাফেজ।